بسم الله الرحمن الرحيم. আমরা পড়বো আজকে সেকেন্ডারি মাদের। গত ক্লাস আমরা পড়েছিলাম সেকেন্ডারি মাদ 11 নম্বর পার্ট। 11 নম্বর পার্ট সেকেন্ডারি মাদ পড়েছিলাম। এখানে ছিল মাদ্দা আরজি, মাদ্দা লিন। তো মাদ্দা আরজি কাকে বলে সেটা আমরা খুব ভালো করে পড়েছি। মাদের হরফের বামের হরফে যদি অক্ফ হয়, যদি কখনো মাদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তখন সেটা মাদ্দা আরজি। আর লিনের মাদ্দিলিন পড়েছিলাম যে লিনের হরফের বামের হরফ যদি অক্ফ হয় তখন মাদ্দিলিন। আর কখন মাদ্দিলিন হয়, লিনের হরফ হয় কখন মাদ্দিলিন হয় আর কখন মাদ্দা আরজি হয়, এই জিনিসটা বোঝার জন্য আমাদের বেসিকটা একটু মনে রাখতে হবে যে ওয়াও ইয়াটা কখন মাদের হরফ হয় কখন লিনের হরফ হয়। আমরা বলেছিলাম ওয়াও ইয়াটা যখন মাদের হরফ হয় তখন যখন ওয়াওয়ের পূর্বে পেশ থাকে, ওয়াওয়ের পূর্বের হরফে পেশ থাকে আর ইয়ার পূর্বের হরফে জেদ থাকে তখন ওয়াও ইয়াটা মাদের হরফ। আর এছাড়া যখন এরকম থাকবে না তখন ওয়াও ইয়াটা হলো লিনের হরফ, এটা বলেছিলাম। আর বলেছি যখন আমি চিনতে পারবো এটা মাদের হরফ, তাহলে মাদের হরফের বামের হরফে যদি অক্ষ করি তাহলে মাদ্দা আরজি হবে, তিনা লিপ্টান। আর যখন আমি চিনতে পারবো এটা লিনের হরফ তখন লিনের হরফের বামের হরফে অক্ষ করলে আমরা এটাকে মাদ্দা লিন করবো। এখানে দুই দুই অথবা তিন আলিফ পরিমাণ টানতে হবে। তো এইগুলো আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এখানে অনুশীলনের জন্য সুরা ফাতিহা ও সুরা কুরাইশের দুটি কোরআন থেকে দুটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। সুরা ফাতিহার প্রত্যেকটা আয়াত লাস্টে মাদ্দা আরজি আছে, যেমন রহিম রহিম, তারপর আলামিন, তারপর রহিম আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, নাস্তাঈন, প্রত্যেকটা দেখেন ইয়াটা মাদের হরফ, ইয়াটা মাদের হরফ, মাদের ইয়া আসতেছে এবং তার বামের অক্ষরে অক্ষ করছি, এই জন্য এটাকে তিন আলিফ টেনে পড়ছি আমরা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এখানেও একই জিনিস। তারপরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, এটাও মাদ্দে লিন, মাদ্দে আরজে ওয়ালাদ্দালিন। আচ্ছা, এখন আসেন নিচে মাদ্দে লিন। আমরা বলেছি লিনের হরফের বামের হরফে অক্ষ হলে, তো সুরা কুরাইশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা আয়াতের লাস্টে এই সুরা কুরাইশের মাদ্দে লিনটা আমরা পাই। এই জন্য সুরা ফাতিহা এবং সুরা কুরাইশ এই দুটি সুরা আমরা সুন্দর করে বানান করে পড়বো, বানান করে পড়বো। যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পাঠে শব্দগুলো বানান করে করে পড়ে পড়ে অভ্যস্ত হচ্ছি, এই জন্য আমরা এখানেও বানান করে দিব। আপনারা বারবার বানান প্র্যাকটিস করবেন যেন আমরা এই কোর্সটা শেষ করতে করতে কোরআনের সম্পূর্ণ সুন্দর বানান আমরা শিখে যাই, এবং যে কোনো জায়গা থেকে কোরআন জিজ্ঞাসা করলে আমি যেন বানানটা আমার মাথায় দ্রুত কাজ করে এবং আমরা দ্রুত রিডিং করতে সক্ষম হই, এই কাজটা করব। তো এখানে দেখেন লাইফে কোরাইশের ভিতরে আমরা মাদ্দে লিন পাচ্ছি, কোরাইশ রাইশের ভিতরে যে ইয়াটা পাচ্ছি ইয়াটা লিনের হরফ, ইয়া সুকুন। কারণ লিনের হরফ হওয়ার কারণটা কি, কারণ ইয়া লিনের হরফে এই যে ইয়া সুকুনের আগের হরফে জবর আছে, ইয়া সুকুনের আগের হরফে জের নাই, তো জের থাকলেই সেটা মাদের হরফ হতো। আর জের যেহেতু নাই, জবর আছে এখানে অথবা পেশ থাকুক যেটাই থাকুক ইয়াটা লিনের হরফে হবে। আচ্ছা, এখানে লিনের হরফের বামে শিনে অক্ষ করছে এই জন্য এটাকে মাদ্দে লিন হিসেবে পড়তে হচ্ছে। ইলাফি কুরাইশ, তা প্রত্যেকটা এত লাস্টে এভাবে আছে। ইলাফিহিম রিহলাত আশ-শিতাই ওয়াস-সাইফ, সাইফ লিনের হরফের বামের হরফে অক্ষ। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এখানে আমরা লিনের হরফের বামের হরফে অক্ষ দেখতে পাচ্ছি, বাইত। আল্লাযী আত'আমাহুম মিন জু', এই জু'তে এখানে কিন্তু লিনের মাদ না, মাদ্দে লিন না, কারণ এখানে ওয়াওয়ের ওয়াও সুকুন তার আগে পেশ এসেছে, তার মানে নিয়ম অনুযায়ী যেই মাদটা হওয়ার দরকার ওয়াওটা মাদের ওয়াওই হয়েছে এখানে জু। এটাকে এখানে যদি আমি থামি তাহলে এটা হবে মাদ্দা আরজি, কারণ মাদের হরফের বামের হরফ আইনে অক্ষ হয়েছে, এই জন্য এটাকে মাদ্দা আরজি বলবো। ও আ মানাহুম মিন খৌফ, সর্বলাস্টের আয়াত এখানে খৌফ, এখানেও দেখতে পাচ্ছি ওয়াও সুকুন তার আগে ফাথা, দম্মা নাই, তো দম্মা থাকলে মাদের হরফ হতো আর দম্মা না থাকার কারণে ওয়াওটা লিনের হরফ, আর এখানে আমরা দুই আলিফ পরিমাণ টেনে অক্ষ করব আর এটাকে মাদ্দা লিন বলে। ও আ মানাহুম মিন খৌফ, এখন আসি আমি একটু বানান করে দিচ্ছি, আপনারা একটু বানানটা শুনবেন। শুরু থেকে বানান করছি, একবার বলে যাচ্ছি যেন আপনারা পরে রেকর্ডটা শুনে
যেন বানানটা প্র্যাকটিস করতে পারেন, জাস্ট এই কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে বানানটা করছি, হামজা ফাতহা লাম সুকুন, আল হা ফাতহা মিম সুকুন, হাম الحمد الضمد الحمد لام كسر لام شد لل لام فتح الف صغير لا لله كسره لله هكون دويتا ميلاتي الحمد لله وفتح با شد رب با كسر لام سكون بال رب ال رب ال الحمد لله رب ال عين فتح الف صغير ع لام فتحة لا عالة ميم كسرة يا سكون مي العالمين نون فتحة العالمين يتجدد أكشتة بولي الحمد لله رب العالمين أتي إبرة دي توايات ترتي وايات أرتا سورة فاتحة همزة فتحة راشد أرض را فتحة حاسكون رح الرح ميم فتحة ألف صغيرة ما الرحمة نون كسراني نون كسر را شد ند الرحمن را فتحة را حا كسر يا سكون حي ميم كسر ميم كسر مي رحيم أكشد جدا ميتك بولي هنا أكفو غوري كارون لين رحيم মাদার হরফের বামের হরফ মিমে যদি অক্ষ করি তাহলে একসাথে পাবে আর রহমানির রহিম। এরপরে চার নম্বরে আয়াতে আসি, মিম ফাতহা আলিফ সাগীরা মা লাম কাসরালি মালি কাফ কাসরাকি মালিকি ইয়া ফাতহা ওয়াও সুকুন ইয়াও মিম কাসরা দাল শাদ্দা নিদ ইয়াও মিদ দাল কাসরাদি يا دال كسر يا سكون دي يوم الدين نون كسراني يوم الدين اكشن ده بولشي مالك اقفو كورلي كيف هاي بولبو مالك يوم الدين اتش اير براشن همزة كسر يا شد اي يا فتحة الف يا فتحة الف سكون يا اي يا كاف فتحة كاف كاف فتحة إياك نون فتحة عين سكون نع بال با ضمابو نعبو دال ضمادو نعبد إياك نعبد إياك نعبد واو فتحة و همزة كسرة يا شد إي وإيا فتحة ألف سكون يا وإيا كاف فتحك وإياك نون فتحة سين سكون نستا فتحة نستا عين كسر يا سكون عي نستعي نستعي نون ضمان نستعين نستعين إبرة أكشتة ميلية بورتشي وقفو قول لك ما بهبه إياك نعبد وإياك نستعين. আচ্ছা হামজা কাসরা ইয়া সুকুন ইহ, এখানে কিন্তু হামজাতে কাসরা দেখা যাচ্ছে না, তারপরে এখানে হামজাতে কাসরা দিয়েই পড়তে হবে যদি আমি পূর্বের আয়াতের সাথে মিলিয়ে না পড়ি, আর যদি পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তখন আবার নাস্তাইনের নুন যে লাস্টে নুন আছে ওই নুনটা হাকে ধরবে তখন আবার মাদ্দা আরজি হবে না। নুন দম্মা হা সুকুন নুহ নাস্তাইনু দিনাস এভাবে নু, আর আর যদি মিলিয়ে না পড়ি তাহলে হামজা কাসরা হা সুকুন ই দাল কাসরা দি ই দি নুন ফাতহা সাদ শাদ্দা নাস ই দি নাস সাদ কাসরা দি তা ফাতহা আলিফ সুকুন তা সিরা তা ফাতহা লাম সুকুন তাল ই দি নাস সিরা তাল ميم ضم سين شكون مس تا فتحة مست قاف كسر يا سكون قي مستقي ميم فتحة ما مستقيمة أكشت جدي وقف قري اهدنا الصراط المستقيم.
আচ্ছা, সাদে কাসরা আছে, র ফতহা আলিফ সগীরা, র সিরা, ত ফতহা লাম শাদ্দা, তল সিরাতাল, লাম ফতহা লা, যাল কাসরা ইয়া সুকুন, দি নুন ফতহা না, লাযীনা একসাথে, সিরাতাল লাযীনা, হামজা ফতহা, হামজা ফতহা, নুন শাদ, সিরাতাল লাযীনা, হামজা ফতহা, নুন সুকুন, আন عين فتحة، ميم سكون، عم، أنعمت، فتحة، أنعمت، صراط الذين أنعمت، عين فتحة، لام فتحة، يا سكون، لي، عليها كسرة، ميم سكون، هم، عليهم، صراط الذين أنعمت عليهم، غين فتحة يا سكون، غي را كسرة لام سكون، ريل غير ريل، ميم فتحة غين سكون، مغ ضاد ضمة واو سكون، دو مغدو، با كسرة بي مغدوب، غير المغضوب، عين فتحة لام فتحة يا سكون، لي علي ها كسرة، ميم سكون، هم عليهم، غير المغضوب عليهم، واو فتحة و واو فتحة و لام فتحة ضاد شدة لب ولد ضاد فتحة ألف مد لام شدة ضال ضال لام كسرة يا سكون لي ضال لي نون فتحة نا ضالينا ضالينا يكون مين يقولشي غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, সূরা কুরাইশ আমরা বানান করছি। بسم الله الرحمن الرحيم، لام كسرة لي، همزة كسرة يا سكون، اي لي، لام فتحة، لام فتحة ألف صغيرة، لا لي، لا فا كسرة في، لي لا في، قاف ضمخ، را فتحة يا سكون، ري قري، شين شين كسرتين، شين قريش، إيلافهم رحلة لإيلاف قريش، إذا فقري مدلين هبه لإيلاف قريش، همزة كسرة يا صغيرة إي، همزة كسرة يا صغيرة إي، لام فتحة ألف صغيرة، لا إي لا فا كسرة في، إي لا في، ها كسرة ميم سكون، هم إي لا فيهم، را كسرة حا سكون، رح لام فتحة لا رحلة، تا فتحة سي، شين شدة تش، رحلة تش، شين كسرة شي، رحلة تش، تا فتحة ألف ما تا فتحة، تا فتحة ألف سكون، تا رحلة الشتاء، همزة كسرى إي، رحلة الشتاء، إي، استاذجي এখানে কি আলিফ মাদ হবে না নাকি এটা এটা কি আলিফ মাদ বলছি না তো আলিফ সুকুন বলছি, কারণ কি হামজাটা পরে বলছি না, এজন্য সীতা, কারণ কি আমি বলেছি শুধুমাত্র যেখানে টান দিয়ে গিয়ে পরের কোনো অক্ষরকে ধরবে সেখানে আলিফ মাদ বলবেন, বুঝছেন? বাকিটা সুকুন হিসেবে আপনি একালিফ সুকুন হিসেবে বানান করবেন, একালিফ মাদ করবেন। তা ফাতহা আলিফ সুকুন, তা হামজা কাসরা ই, শীতা ই, ওয়াও ফাতহা সাদ শাদ্দা, ওয়াস সাদ ফাতহা ইয়া সুকুন, সাই ওয়াস সাই, ফা কাসরা ফি, والصيف تكشط إيلافهم رحلة الشتاء والصيف والصيف أتشا إربرتين نمبر فا فتحة لام سكون فل يا فتحة عين سكون يع فل يعبا ضمابو فل يعبو دال ضم وسكون دو فل يعبدو را فتح با شد رب با فتح با رب ها فتح ها ذل فتح لام سكون ذل ها ذل با فتح يا سكون بي
كسرتي بيتي اكشتن فليعبدوا رب هذا البيت اكشتن ملي بولي فقري مدلين هبه فليعبدوا رب هذا البيت استاذ جي এই যে হার উপরে আলিফ সগীর ও না এটা ধরবো না হ্যাঁ অবশ্যই আলিফ সগীর আলিফ সগীর ذال فتح لام سكون ذل هذا با فتح يا سكون بي تا كسرتي بيتي رب هذا البيت اشهد من يقربن فليعبدوا رب هذا البيت رب حمزه فتح لام شد ال لام فتح لا الا ذل كسر يا سكون ذي الذي همزة فتحة ط سكون أطو أطو عين فتحة ع أطع ميم فتحة ما أطعم ها ضم ها ضم ميم شدهم فر ميم كدرسهم ميم ميم كسرة ميم كسرة نون سكون من ميم كسرة نون سكون من أطعمهم من إربر جيم ضم واو سكون جو عين كسرتين عين جوع عين أكون نون ساكن إربر جيم أشد جه تو غننا هاي جوني أكشد إربر لكن ملية بولبو تكون بولبو الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع واو فتحة و همزة فتحة ألف سكون آ وآ ميم فتحة ما وآما نون فتحة نا وآمنا ها ضم ميم شدهم وآمنهم ميم فتحة نون سكون من وآمنهم من خاض فتحة واو سكون خو فا كسرة في خوفي وآمنهم من خوفي أكشن تكون ملية بورتشي أكفو قريت همسي وآمنهم من خوف وآمنهم من خوف আচ্ছা ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা বানান এইভাবে করতে করতে সামনে যাব পারবো না ইনশাআল্লাহ আজকে তাহলে আপনাদেরকে আমি শুধু এই পিছনের পার্টটার এটা আরেকটু পড়াইলাম এবং এই সূরা ফাতিহা সূরা কুরাইশটা একটু বানান করে পড়াইলাম আমাকে এই বানানটা দিতে পারবেন আগামী দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি জি প্র্যাকটিস করবেন ভুল যেন না যায় বারবার বারবার একটু প্র্যাকটিস করবেন যেন শিখে যান ভালো করে কারণ এই কোর্সটা শেষ হতে হতে যদি আপনি এখনো কিন্তু মানে মূল পড়াগুলো শুরু হয়নি এই যে গুন্না তারপরে এই নুন সাকিনা কাদা মিম সাকিনা কাদা এগুলো কিন্তু এখনো আসে নাই এর আগে আপনারা যদি বানানটা ভালো কমপ্লিট করতে পারেন শেষ পর্যন্ত যেতে যেতে বানান আর কোনো সমস্যা আপনাদের থাকবে না কথা বুঝছেন একটু আরবি স্টাইলে বানান করছি এই জন্য একটু কষ্ট হচ্ছে অনেকের কিন্তু এটা কোনো কষ্ট না আরো জিনিসটা মানে সুন্দরভাবে প্রপারলি আমরা শিখতে পারছি মদিনা স্টাইলে সেটা হলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জাযাকুমুল্লাহু আহসানাল জাযা সালাতের টাইম হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আপনারা যারা আপনারা কি সবাই কোর্স ফি দেন সুমাইয়া দিয়েছেন বাকিরা কি দিয়েছেন কেউ আমার মনে নাই না ওস্তাদ জি আমি দিই নাই দিতে পারেন আচ্ছা যারা দিতে পারেন নাই দিয়ে দিয়েন ভালো হবে ইনশাআল্লাহ কারণ এটার উপরে বেস করে আমাদের চলতে হয় আলাদা কোনো কোনো এখানে ই দেন ডোনেশন কোনো সিস্টেম হয় না আর ডোনেশনের ফান্ড থেকে আমাদের কোনো বেতনের ব্যবস্থাও নাই এই জন্য সম্পূর্ণ এই টিউশন ফি নির্ভর তো যাদের সুযোগ আছে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক জাযাকুমুল্লাহু আহসানাল জাযা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু